দুই হাজার চব্বিশ সালে এরাই হবে শনিদেবের সবচেয়ে প্রিয় রাশি এক মাসেই কাদের ঘুরবে ভাগ্যের চাকা শনিদেবকে বলা হয় ন্যায়ের দেবতা তিনি ব্যক্তির কর্ম অনুসারে ফল ও শাস্তি উভয়ই দেন এমন পরিস্থিতিতে জ্যোতিষশাস্ত্রে শনিদেবকেও যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে যার উপর শনিদেবের আশীর্বাদ বর্ষিত হয় তিনি সমস্ত সংগ্রাম সত্ত্বেও জীবনে সাফল্যের শিখরে পৌঁছন এবং সোনার মতো উজ্জ্বল হন তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিকে নিষ্ঠুর গ্রহের ক্যাটেগরিতে রাখা হয়েছে এমন পরিস্থিতিতে শনিদেব নতুন বছরে কিছু রাশির উপর আশীর্বাদ বর্ষণ করতে চলেছেন একই সাথে আমরা আপনাকে বলে রাখি যে শনিদেবের আশীর্বাদ সর্বদা কিছু রাশির উপর উপস্থিত থাকে এই রাশির জাতকদের প্রতি শনিদেব সবসময়ই সদয় হন এমন পরিস্থিতিতে শনিদেবের মহাৎশা অন্তর্দশা ধৈজা বা সাড়েসাতই এই রাশির জাতকদের ওপর খুব একটা প্রভাব ফেলে না মেষ রাশি এই রাশির জাতক জাতিকাদের উপর শনিদেবের আশীর্বাদ সব সময় থাকে এমন পরিস্থিতিতে তাদের ওপর শনির অশুভ প্রভাব কম পড়ে এটি শনিদেবের নিজস্ব রাশিচক্র এমন পরিস্থিতিতে তাদের জীবনে শনিদেবের অশুভ প্রভাব কম দেখা যায় কুম্ভ শনির নিজস্ব রাশি তাই শনির বিশেষ আশীর্বাদ তার লোকদের উপর থাকে এটি তাদের মৌলিক ত্রিভুজের রাশিচক্র তাই এখানে শনিদেব অত্যন্ত শক্তিশালী বৃষ এই রাশির জাতকরা সর্বদা শনি মহারাজের আশীর্বাদ পান যাই হোক এই রাশির অধিপতি শুক্র এমতাবস্থায় শুক্র ও শনির সম্পর্কটি বন্ধুত্বের হয়ে উঠেছে এমন পরিস্থিতিতে শনিদেব এই রাশির জাতকদের উপর করা নজর রাখেন এমন পরিস্থিতিতে এই রাশির জাতকদের উপর শনির অশুভ প্রভাব কমে যায় এবং শুভ শনি তাদের প্রচুর ফল দেয় সিংহ রাশি এই রাশির করা সর্বদা শনি মহারাজের আশীর্বাদ পান যাই হোক এই রাশির অধিপতি শুক্র এমতাবস্থায় শুক্র ও শনির সম্পর্কটি বন্ধুত্বের হয়ে উঠেছে এমন পরিস্থিতিতে শনিদেব এই রাশির জাতকদের উপর করা নজর রাখেন এমন পরিস্থিতিতে এই রাশির জাতকদের উপর শনির অশুভ প্রভাব কমে যায় এবং শুভ শনি তাদের প্রচুর ফল দেয় তুলা এই রাশির জাতকদের ওপর শনির অশুভ প্রভাব কম পড়বে কারণ এখানে শনিদেব মহিমান্বিত এমন ব্যক্তির কুণ্ডলিতে যদি কোনো গ্রহের অশুভ দিক না থাকে তাহলে তার ওপরও শনিদেবের অশুভ প্রভাব পড়ে তবে তুলা রাশির জাতকদের প্রতি শনিদেব সদয় এই রাশির জাতকরা রাজকীয় সুখ পান মকর এই রাশির জাতক জাতিকাদের উপর শনিদেবের আশীর্বাদ সব সময় থাকে এমন পরিস্থিতিতে তাদের ওপর শনির অশুভ প্রভাব কম পড়ে এটি শনিদেবের নিজস্ব চক্র এমন পরিস্থিতিতে তাদের জীবনে শনিদেবের অশুভ প্রভাব কম দেখা যায় কুম্ভ শনির নিজস্ব রাশি তাই শনির বিশেষ আশীর্বাদ তার লোকদের উপর থাকে এটি তাদের মৌলিক ত্রিভুজের রাশিচক্র তাই এখানে শনিদেব অত্যন্ত শক্তিশালী কুম্ভ এই রাশির জাতকরা সর্বদা শনি মহারাজের আশীর্বাদ পান যাই হোক এই রাশির অধিপতি শুক্র এমতাবস্থায় শুক্র ও শনির সম্পর্কটি বন্ধুত্বের হয়ে উঠেছে এমন পরিস্থিতিতে শনিদেব এই রাশির জাতকদের উপর কড়া নজর রাখেন এমন পরিস্থিতিতে এই রাশির জাতকদের উপর শনির অশুভ প্রভাব কমে যায় এবং শুভ শনি তাদের প্রচুর ফল দেয় মিন এই রাশির জাতকদের ওপর শনির অশুভ প্রভাব কম পড়বে কারণ এখানে শনিদেব মহিমান্বিত এমন ব্যক্তির কুণ্ডলিতে যদি কোনো গ্রহের অশুভ দিক না থাকে তাহলে তার ওপরও শনিদেবের অশুভ প্রভাব পড়ে তবে তুলা রাশির জাতকদের প্রতি শনিদেব সদয় এই রাশির জাত করা রাজকীয় সুখ পান